বিরোধী দলের প্রার্থীর কথাবার্তা শুনে মনে হয় জেতার পর কে কত বড় গুন্ডা হবে, আর কেন তিনি রাজনীতি ছেড়েছিলেন তা নিয়েও মন্তব্য করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব। এ ধরনের কথা বলার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করেন দেব। তিনি বলেন, ও যেভাবে কথা বলছে পুলিশকে হুমকি দিচ্ছে, যেন মনে হচ্ছে একজন গুন্ডা কথা বলছে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জিকে উদ্দেশ্য করে এমন কথা বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তিনি সাংবাদিকদের সামনে আরো বলেন, আপনারা তো এখানে দুদলের প্রার্থীকেই দেখছেন, একজন সারাক্ষণ মেজাজ গরম করে কটাক্ষ করে বেড়াচ্ছেন, আর আমি আমার ব্যবহার দিয়ে আপনাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করছি। তাছাড়া এই নির্বাচন তো প্রধানমন্ত্রী ঠিক করার নির্বাচন, দেখা যাচ্ছে অনেকে জেতার পর কে কত বড় গুন্ডা হবে সেটা তার কথা শুনলেই মনে হয়। এবার ঘাটালের কয়েকবারের সাংসদ বললেন, আমি গত 10 বছরে অনেকবারই চেষ্টা করেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। সেজন্য অনেকবার কেন্দ্রীয় সরকারকে বলেও ছিলাম, কেন্দ্রের সরকারকে আবেদনও করেছিলাম, কিন্তু তারা কথা শোনেননি কিংবা তারা কথা রাখেননি, তাই আমি রাজনীতি ছেড়েছিলাম। কিন্তু সেই আমি ফের রাজনীতিতে ফেরত এলাম, তার কারণ আমাকে দিদি কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। এখন দেবের এলাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বিষয়টি কিন্তু 2-4-5 বছরের কথা নয়, এটা অনেক দিনের দাবি ঘাটালবাসীর। প্রত্যেক বছর বর্ষা নামলেই সামনে চলে আসে ঘাটাল মাস্টার প্ল্যান। ওখানকার বাসিন্দাদের সেই সব খারাপ দিনগুলির কথা স্পষ্ট মনে আছে। ধসে যাওয়া একের পর এক বাড়ি, জলে তলিয়ে যাওয়া আপনজন, গবাদি পশু, কি নেই। বর্ষার সেই ভয়াল রূপ এলেই তা থেকে জীবন বাঁচাতে আশ্রয় নিতে হয় কারো না কারো বাড়ির ছাদে। সেই সব কঠিন দিনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের একটা ভরসার জায়গা হলো ঘাটাল মাস্টার প্ল্যান। খুব হতো আলোচনা ওই মাস্টার প্ল্যান নিয়ে, কিন্তু বর্ষা শেষ হলেই সেই সব মাস্টার প্ল্যানের আলোচনাও সেই সাথে হারিয়ে যেত বন্যার জলের সাথে। আজ প্রায় 41 বছর হয়ে গিয়েছে ঘাটালবাসীর বর্ষার বিশেষ আলোচনার বিষয় ঘাটাল মাস্টার প্ল্যানের, কিন্তু সেই মাস্টার প্ল্যান নিয়ে নেপথ্যে কী ঘোরাফেরা করছে আর এই প্রকল্প এখন কোথায় কী অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা আলোচনা দরকার। ঘাটালবাসীর সব সময় মনে পড়ে মাস্টার প্ল্যানের কথা, তার কারণ শিলাবতী, ঝুমি ও কংসাবতী এই 3 নদীর জল বাড়লে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়, আর সেই বিশাল জলরাশি রূপনারায়ণ দিয়ে বেরিয়ে গেলে সমস্যা কাটে। কিন্তু তা না হওয়ায় বিশাল দুর্ভোগের মধ্যে পড়েন এলাকাবাসী, জলের তলায় চলে যায় রাস্তাঘাট, আর তাই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন নির্ভরতা দেয় একাধিক ত্রাণ শিবির, বর্ষার বেশ বড় সময় ধরে নৌকার মাধ্যমে চলে যাতায়াত, রাত বিরাতে কেউ অসুস্থ হয়ে পড়লে বাড়ে সমস্যা। সে সময়ে অসহায় হয়ে ওঠেন ঘাটালবাসী, সে সময়ে পানীয় জলের বিস্তর সমস্যা দেখা দেয়, আর ওই বন্যার প্রভাব শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার অনেকটা অঞ্চল জুড়েই সেই বন্যার প্রভাব পড়ে। তবে সেখানেই শুরু হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, যার বাস্তবায়ন আজও প্রত্যক্ষ করতে পারেননি ঘাটালের বাসিন্দারা। আজ থেকে প্রায় 5 দশক আগে ঘাটালের এহেন সমস্যার কথা সংসদে তুলেছিলেন বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী, আর সে সময়ে একটি বিশেষ কমিটি গঠিতও হয়েছিল। ওই কমিটি ঘাটাল মাস্টার প্ল্যানের প্রস্তাব প্রথম দিলে তা গৃহীত হয়। 1959 সালে কেন্দ্রীয় সরকারের মানসিংহ কমিটি ওই এলাকা পরিদর্শনও করেছিলেন, কিন্তু প্রকল্প থমকে যায়। এরপর 1983 সালে শিলান্যাস হয়েছিল সেচমন্ত্রী প্রভাস রায়ের উদ্যোগে, ব্যাস তারপর তো বার কয়েক চেষ্টাও হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আর এবার নাকি রাজ্য সরকার তা বাস্তবায়িত করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে দেবকে, তাই সেই আশায় দিন গুনছেন ঘাটালবাসী দেবের দিকে তাকিয়ে। ও যেভাবে কথাবার্তা বলছে, যেভাবে আচরণটা করছে, সেটা একটা গুন্ডার মতন কথা বলছে। পুলিশকে গিয়ে ধমকি দিচ্ছে, এসডিওকে মানে এসডিওকে গিয়ে ধমকি দিচ্ছে। এই ব্যবহারটা আমার কোথাও যেন মানে যেরকম বলেছিলাম কি আমার কিছু জিনিসে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে রাজনীতির মধ্যে এই সমস্যা না থাকলেই ভালো। তো এই আচরণ, এই ব্যবহার, এই কথাবার্তা, তো মনে হচ্ছে কে হবে গুন্ডা মনে হচ্ছে। যে তারপর মানুষকে ভালো রাখা, মানুষকে যে ভালো রাখা, যে ভালো কথা বলে সে তো মানুষকে ভালো রাখবে।